গতকাল বুধবার ধর্মনগরের আক্রান্ত কাউন্সিলর নবনীতা দেবীর বাড়ি পরিদর্শনে এলেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি নবনীতা দেবীর বাড়ি পরিদর্শন করে পুরো ঘটনার খোঁজ নেন। তিনি বলেন, যে বা যারা এই কাজের সাথে যুক্ত তাদের সমাজদ্রোহী বলা হয়। তিনি বলেন, সংস্কৃতি শহর ধর্মনগরকে যে দুষ্কৃতরা কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তারা যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে ওনার সাথে ছিলেন জেলা সভানেত্রী মলিনা দেবরাত, মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, জেলা সভাপতি জহর চক্রবর্তী সহ দলীয় কর্মকর্তারা। শরণার্থীদের মিটিং এর জন্য গত রাত্রে আমি ধর্মনগর এসেছি। সকালবেলা জানলাম আমাদের কাউন্সিলর নবনীতা আচার্যের বাড়িতে রাত্রি আনুমানিক 11টা নাগাদ কিছু সমাজদ্রোহী, বলবো, যারা এই ধরনের কাজ করে সমাজের দুষ্কৃতিকারী হিসেবে তাদেরকে আমরা চিহ্নিত করি, পুরো মোবিল ঢেলে দেওয়া হয়েছে। একটা টিউবলাইট, পুরনো টিউবলাইট ভেঙে ছুঁড়ে ফেলেছে এবং আগুন দেওয়ার উদ্দেশ্যে যা যা করার সব কিছু ওনার বাড়িতে, যেটা ঘনবসতি অঞ্চল, একটা শহরে বলতে গেলে এটা সংস্কৃতির শহর, শান্তির শহর আমাদের ধর্মনগরে, যারা করেছেন প্রশাসনিকভাবে তারা কাজ করেছেন, প্রশাসনিকভাবে আমরা আমাদের কাজ করব, সে যেই হোক। রাজ্যে বিজেপি দল ক্ষমতাসীন থাকা সত্ত্বেও শাসক দলের নেত্রীর উপর আক্রমণ, তা কোনোভাবেই মানছেন না মহকুমাবাসী। ভয়েস 18